আসসালামু আলাইকুম, পিএস কিচেন ডায়েরি থেকে আমি প্রিয়াঙ্কা সুমাইয়া। আমি আজ পাউরুটি দিয়ে টোস্ট করে দেখাবো। এতে পাউরুটি লাগবে, একটা ডিম লাগবে, চিনি লাগবে আর দুধ লাগবে। আমি পাউরুটিগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি, দুই খণ্ড করে কেটে নিয়েছি। যে যেমন পারেন সেভাবে কেটে নেবেন। এখন একটা বাটিতে আমি ডিমটা ঢেলে দিলাম, ডিমটাকে ফাটিয়ে নেব। ফাটানো ডিমটার মধ্যে আমি অল্প গরুর দুধ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশাতে হবে। এখন আমি এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশ্রণটা আমি মিশিয়ে নেব, যাতে সব উপকরণ ভালোভাবে মিশে যায়। ভালো করে মিশিয়ে নিলাম। এখন চুলায় একটা ফ্রাই প্যানে আমি কিছু তেল দিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হতে দিব। এখন পাউরুটিগুলো ওই ডিমের মিশ্রণের মধ্যে ভালো করে মিশিয়ে আমি গরম তেলে দিয়ে দিব। সবগুলো পাউরুটি এভাবে ডিমের সাথে ভালো করে মিশিয়ে গরম তেলে দিয়ে ভালোভাবে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যাতে মিডিয়াম থাকে। মিডিয়াম আঁচে আমি পাউরুটিটা ভালো করে ভেজে নিচ্ছি। আমি অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। ভালোভাবে দুই পাশ লাল করে ভেজে নিতে হবে। সবগুলো পাউরুটি ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর আমার পাউরুটির টোস্ট রেডি। এবার পরিবেশনের পালা।